হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মলা মাছের চচ্চড়ি টমেটো দিয়ে। চলেন দেখে নিই রেসিপিটা। এই যে দেখতেই পাচ্ছেন, বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা, এটাকে মিক্স করে নিব। দিয়ে দিব সামান্য পানি, দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব। আর এইদিকে মাছটাকে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম টমেটো আর সাথে কয়েকটা ভেন্ডি। এখন এগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এগুলো যখন ভালো করে কষানি হয়ে যাবে তখন দিয়ে দিব সামান্য পানি। এখন মেখে রাখা মাছগুলি ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন এসে পড়েছি 10 মিনিট পর। এখন পানিটা অনেকটাই টেনে এসেছে, কত সুন্দর কালার হয়েছে না তো। এটাকে এখন আরেকটু শুকিয়ে নিব, তারপর এটাকে নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে মাছের ঝোল আমাদের আজকে রেডি হয়ে গেছে। চলেন এটাকে এখন পরিবেশন করে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমাদের টমেটো দিয়ে মাছের ঝোল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই কম সময়ে খুবই ইজি একটা রেসিপি, খেতেও খুব মজা হবে আমি আশা করছি। অবশ্যই ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে।